সকলের উপস্থিতি ও সহযোগিতা আমরা প্রসাদের আমন্ত্রণ। বিগত দিনগুলোর মতোই তারপরে ওই নাটকটা শুরু হলে পরের নাটকটা শুরু হলে আবার আমরা বসিরহাট ছাত্রিক, বসিরহাট ছাত্রিকের সহযোগিতায় বসিরহাটে এটা হচ্ছে সারা, এটা টোটাল হচ্ছে 12টা জায়গায়। তো বসিরহাটে তার মধ্যে অন্যতম একটা ভেন্যু, এখানে হচ্ছে 8 দিন ধরে, 3রা ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলবে। বিভিন্ন জায়গা থেকে দল আসছে, কাকদ্বীপ থেকে এসছে, মধ্যমগ্রাম থেকে এসছে, গোবরডাঙ্গা থেকে আসছে, বসিরহাট টাকি পার্শ্ববর্তী এলাকা তো আছেই, মেজার থেকে দল আসছে, বিভিন্ন জায়গা থেকে দল আসছে। টোটাল 15টা দল এই 8 দিনের ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে। বাচ্চারা তো নাটক করছে? হ্যাঁ, বাচ্চারাও নাটক করছে, যারা একদম ছোটো 5-6 বছর পরে তারাও নাটক করছে। মানুষকে নাট্যমুখী করতে ভীষণভাবেই প্রয়োজন, বিশেষ করে এই আর্থসামাজিক পরিস্থিতিতে। নাট্য উৎসব বা মানুষকে নাটক দেখানোটা এবং ভালো ভালো নাটকের প্রোডাকশান তাদেরকে দেখানোটা ভীষণভাবেই প্রয়োজন, অন্তত সুস্থ মননশীলতার সাথে। হোয়াটসঅ্যাপ ফেসবুকে যতটা ইনভলভ তো মানুষ, সেটাতে অস্বীকার করার জায়গা নেই, কিন্তু নাটক একটা তো লিভিংয়ের ব্যাপার, একটা সামনাসামনি দর্শকের রিয়াকশান পাওয়া যায় এবং একটা ঘটনা ঘটছে এবং সেই ঘটনায় তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দর্শকের কাছ থেকেও পাওয়া যায় বা নাটক শেষ হলে তাদের একটা রিয়াকশান পাওয়া যায় এবং খুব পরিশ্রম করে একটা প্রোডাকশান তৈরি হয় এবং ভালো ভালো প্রোডাকশান কিন্তু জনমানুষের ভালো এফেক্ট করে, এটা আমাদের ব্যক্তিগত মনে হয়। কতগুলো নাটক আসছে? হ্যাঁ, কতগুলো নাটক আছে টোটাল এই 8 দিনে? 15টা নাটক আছে। কতগুলো থেকে আসছে নাট্যদলগুলো? গোবরডাঙ্গা থেকে আসছে, টাকি বসিরহাটে নাটকের দল আছে, নেজাটের নাটকের দল আছে, কাকদ্বীপ থেকে আসছে, মধ্যমগ্রাম থেকে আসছে, বিভিন্ন প্রান্ত থেকে আসছে, কলকাতা থেকেও আসছে। থ্যাংক ইউ।